Hello viewers, Assalamualaikum. Welcome to my channel, Secret Beauty. Kemon achen shobai? Asha korchi shobai onek bhalo achen. Alhamdulillah, amio bhalo achi. And shob shomoyer moto abaro chole eshechi notun ekti product er review niye. Ajkeo je product er review korte jacchi, shei product ti khubi khubi ekdom popular ekti product. Prochondo rokomer hype ei product gulo niye. Ebong ei product ti online page e dekhte paben ekdom chhiye geche. So ei product ti niye onek din dhore দেখছি এবং ইউজ করে আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য কিন্তু এতদিন টু ওয়েট করেছি তো প্রোডাক্টের রিভিউ দেওয়ার আগে প্রথমে বলবো যে এটি হচ্ছে পিঙ্ক ডায়মন্ড সোপ যেটি অনেক বেশি পপুলার একটি সোপ আর আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এটি থাইল্যান্ডের একটি সোপ এবং এই সোপটি নিয়ে প্রচুর প্রচুর হচ্ছে সবার মধ্যে একটি চাহিদা আছে জানার একটি আগ্রহ আছে অনেকেই ফোন করে জিজ্ঞেস করে আপু তুমি কেন সেল করছো না বা কি রিভিউ কেন দিচ্ছো না অলরেডি সেল করা স্টার্ট করেছি আমাদের পেজ থেকে প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে এই প্রোডাক্টটি সেল করছে 2-3 মাস হয়ে গেছে আমরা এটি সেল করছি তো তারপরও রিভিউটি একটু লেট করে নিয়ে এসেছি কারণ আমি আসলে ইউজ করার জন্য একটু ওয়েট করছিলাম নিজে ইউজ করে আপনাদেরকে রিভিউটি দিব বলে এবং যাদেরকে দিয়েছে তাদের কাছ থেকে তাদের যে রিভিউ সেটা জেনেই রিভিউ দিতে এসেছি সেজন্য একটু পরে আসলাম তো আমি এই প্রোডাক্টটি সম্পর্কে 100% জেনুইনিটি রিভিউ দিব সবসময় যেটা দিয়ে থাকি আমাদের চ্যানেল থেকে যেটা আপনারা সবসময় পেয়ে থাকেন সেরকমই একটি অরিজিনাল জেনুইন রিভিউ ইনশাআল্লাহ পাবেন তো সেজন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনাদের করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করেননি সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সো ভিউয়ার্স চলুন আজকের এই প্রোডাক্টের রিভিউ দেখিনি তো এই যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে এটা থাইল্যান্ডের প্রোডাক্ট এটি থাইল্যান্ডের সোপ এটি হচ্ছে পিঙ্ক ডায়মন্ড সোপ এটি পিঙ্ক ডায়মন্ড সোপ এটি কোম্পানি ক্লেম করছে বা আমরা যদি দেখি অনলাইন পেজগুলো দেখি তাহলে দেখব যে তাদের ভার্সন মতো যেটা সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটি ইউজ করলে এটি আপনাকে 4-5 শেড পর্যন্ত ফেয়ারনেস দিবে এবং তাদের আরও কিছু রংচঙা কথার মধ্যে হচ্ছে যেটা আপনাকে স্কিনকে পিঙ্কে সেটি লুক দিবে পিঙ্কে সাবা দিবে স্কিন পিঙ্ক করে দিবে এবং এটি আপনার স্কিন থেকে ব্ল্যাক হেডস রিমুভ করবে হোয়াইট হেডস রিমুভ করবে দাগ রিমুভ করবে স্কিন এন্টিএজিং দিবে আরও অনেক অনেক কিছু তো কোম্পানি কি বলছে সেটি বলছি এবং আমি কি রেজাল্ট পেয়েছি সেটা একটু মনোযোগ সহকারে শুনুন এখানে প্রথমত হচ্ছে এই যে প্রোডাক্টটি আছে এটি আপনাকে হচ্ছে কি করছে মেকআপ রিমুভ করছে আমরা জানি যে কোনো একটি সোপ যখন আমি অ্যাপ্লাই করব ফেসে তখন এটি আমার ফেস থেকে অয়েল কন্ট্রোল করবে এবং স্কিন থেকে হচ্ছে যে ময়লা আছে ময়লাটা রিমুভ করবে এবং স্কিনের যে কোনো প্রবলেমস তো সলিউশন যেমন হচ্ছে এটা মেকআপ রিমুভ করবে মেকআপ রিমুভ করবে এটা যখন আপনি ইউজ করবেন ফেস থেকে মেকআপটা রিমুভ করছে এবং হচ্ছে আপনাকে এটা রিডিউস করছে এখানে বলছে মেলাজমা কোম্পানি বলছে এটা ইউজ করলে আপনার মেলাজমার প্রবলেম চলে যাবে এবং কিন্তু আমরা দেখতে পাই যে অনেক পেজও কিন্তু লেখা আছে অনেক পেজে যদি আমরা দেখি অনেকেই বলছে যে এই প্রোডাক্টটি হচ্ছে বা আপনার মেলাজমা চলে যাচ্ছে আপনার ফেস থেকে হচ্ছে মেস্তা মেলাজমা বা কঠিন দাগ সেগুলো রিমুভ করে দিবে এবং সবথেকে বড় কথা 4-5 শেড পর্যন্ত ফর্সা করবে তো এই যে প্রোডাক্টটি আছে এটি বিশেষ করে ফেসের জন্য এটি হচ্ছে ফেসিয়াল একটি সোপ এবং চাইলে আপনারা এটি বডিতেও অ্যাপ্লাই করতে পারবেন তো এটি হচ্ছে কোম্পানি বলছে মেকআপ রিমুভ করবে রিডিউস করবে হচ্ছে মেলাজমা অ্যান্ড হচ্ছে এটি আপনাকে হচ্ছে ফ্রিঙ্কেল রিমুভ করবে ড্রাক স্পট রিমুভ করবে এন্টিএজিং দিবে এবং একনি রিমুভ করবে এবং এটি আপনাকে ব্রাইটনিং করবে স্কিনটাকে ব্রাইট করবে এটা হচ্ছে কোম্পানির ক্লেম করছে তো কোম্পানি যে ক্লেম করছে এটি আপনার স্কিনকে কীভাবে ফেয়ারনেস দিচ্ছে ফার্স্ট অফ অল এটি যখন আপনি ইউজ করবেন আপনার স্কিন থেকে অয়েল রিমুভ করবে ময়লাটাকে রিমুভ করবে আপনার স্কিন থেকে হচ্ছে অয়েলটা কন্ট্রোল করবে এটি ইউজ করলে অনেকক্ষণ পর্যন্ত আপনার স্কিনটা ড্রাই থাকবে সো আপনার স্কিন থেকে ড্রাই স্কিনটাকে ড্রাই রাখতে এটি হেল্প করবে এবং এটি বলছে এন্টিএজিং দিবে একটি সোপ আপনি যখন ইউজ করছেন কন্টিনিউয়াসলি এটি আপনার স্কিনকে এন্টিএজিং দিবে এবং এই যে প্রোডাক্টটি আছে এটি ইউজ করলে 4-5 শেড ফর্সা হওয়ার যে ব্যাপারটি সেটি একদমই মিথ্যা কথা সেরকম হওয়ার কোনো পসিবিলিটি নেই কারণ সেরকম হলে কারো আসলে কোনো সেরাম বা ক্রিম ইউজ করা দরকারই পড়তো না শুধু ক্রিম সাবান ইউজ করেই সবাই ফর্সা হয়ে যেত আর বাংলাদেশে কেউ কোনো কালো মানুষই থাকতো না সব মানুষই কিন্তু ফর্সা হয়ে যেত যদি সেরকম 4-5 শেড পর্যন্ত ফর্সা করতো বাট এটা সেরকম করে না এটা আমি ইউজ করেছি একটা সোপ পুরোপুরিভাবে শেষ করেছি এবং সেকেন্ড সোপটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সেকেন্ড যে সোপটি এই সোপটি এটিও আমি কয়েকদিন ধরে ইউজ করছি প্রথমটি শেষ করার পর এটা আমার সেকেন্ড সোপ এটা আমি ইউজ করছি তো সোপটি এরকম পিঙ্ক কালারের হয়ে থাকে দেখুন এরকম একটি পিঙ্ক কালারের একটি সোপ আপনারা পেয়ে যাবেন এই বক্সের মধ্যে এবং এখানে আপনারা আরেকটা জিনিস আমি পেয়েছি সেটা হচ্ছে এরকম একটি ব্যাগ
এটা এরকম একটা ব্যাগ থাকে, এই যে এখানে একটা এরকম একটা ফিতা করা একটা ব্যাগ আছে, ভিতরে একটা এরকম ব্যাগ থাকে। বাস এই হচ্ছে ভিতরের প্রোডাক্ট, এবং একটি এটা হচ্ছে একটা কাগজ দিয়ে র‍্যাপ করা থাকে এই সোপটি। সোপটি স্মেল অসম্ভব রকমের ভালো, এটি একদম টোটালি পারফিউম একটি স্মেল, এর খুব সুন্দর একটি পারফিউম স্মেল আছে এতে। নর্মালি অন্যান্য সোপগুলোতে যেরকম থাকে তার থেকে এটা ডিফারেন্ট আমার কাছে তাই লেগেছে। সোপটি এরকমই হয়ে থাকে, এরকম দেখতে ডায়মন্ড কাট করা, পুরোটা সোপ ডায়মন্ড কাট করা, এবং এখানে খোদাই করে BF লেখা আছে। এখানে যে লগোটি আছে BF, যে লগোটি আছে সেম BF হচ্ছে বিফাইন। এই বিফাইনের যে লগোটি এখানে খোদাই করে লেখা আছে। এখানে প্রোডাক্ট বাই থাইল্যান্ড লেখা আছে, আর এখানে প্যাকেজিংয়ের উপরে দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেট 2023 পর্যন্ত আছে, ম্যানুফ্যাকচারিং 2021। এখানে পুরোটা প্যাকেট এরকম, এই জায়গায় হচ্ছে থাইল্যান্ডের ভাষায় সব কিছু লেখা আছে। আর এই যে প্রোডাক্টটি আছে এখানে 60 গ্রাম আছে, এটার ওয়েট হচ্ছে 60 গ্রাম। ওকে, সোপটা একটু এখানে রেখে নিই, এটার ওয়েট হচ্ছে 60 গ্রাম, 60 গ্রাম হচ্ছে প্রোডাক্ট। এটা হচ্ছে পিঙ্ক ডায়মন্ড সোপ, অনেক বেশি পপুলার এই সোপটি, অনেকের অনেক হচ্ছে জানার ইচ্ছে। তো জানার ইচ্ছে যেগুলো সেটা বলে দিয়েছি, কোম্পানি কী কী বলছে সেটা বলছি, এবং এটা কী আসলে বেনিফিটসটা। ফার্স্ট অফ অল হচ্ছে এই প্রোডাক্টটি একদম ফার্স্ট থেকে বলছি যে এটি আপনার স্কিন থেকে ওয়াল কন্ট্রোল করছে, অ্যান্ড হচ্ছে ধুলাবালি ময়লাটাকে রিমুভ করছে, আপনার স্কিনটাকে হচ্ছে হোয়াইটনিং দিবে, ব্রাইটনিং দেবে, স্কিন ময়শ্চারাইজ করবে, এবং এটি কন্টিনিউসলি ইউজ করলে এটি আপনার স্কিন থেকে হচ্ছে বলছে মেলাজমা চলে যাবে। এটা মেলাজমার জন্য খুব একটা ভালো কাজ করবে না, কারণ হচ্ছে আপনাকে মেলাজমার জন্য যদি ইউজ করতে চাই তাহলে অবশ্যই আপনাকে এটা ইউজ করার পাশাপাশি আপনাকে মেলাজমার ক্রিম ইউজ করতে হবে। শুধুমাত্র সাবান দিয়ে মেলাজমা যাবে না, যদিও এখানে কোম্পানি বলেছে এটা মেলাজমা যাবে, রিডিউস মেলাজমা, কিন্তু এটা আসলে ব্রনের যে নর্মাল যে দাগ থাকে, যেটা রিসেন্টলি হয়েছে কোনো দাগ, সেই দাগটা রিমুভ করতে হেল্প করবে। সেটা ডে বাই ডে আপনাকে দাগটা কমিয়ে দিবে, কিন্তু আপনার যে কঠিন কোনো মেলাসমার দাগ, মেস্তার দাগ যেটাকে বলি, সেই দাগগুলো যাবে না। সেই দাগ যাওয়ার জন্য হয়তো এটা কন্টিনিউসলি ইউজ করলে হালকা হবে, পাশাপাশি আপনাকে অবশ্যই হচ্ছে মেলাসমার ক্রিম ইউজ করতে হবে, ব্রনের মেস্তার ক্রিম ইউজ করতে হবে। এবং এটা বলছে আপনার ফ্রিঙ্কেল রিমুভ করবে, এবং এটা ডার্ক স্পট বলছে রিমুভ করবে, ডার্ক স্পট রিমুভ করবে, হ্যাঁ ডার্ক স্পট বলতে আপনার কালো দাগ রিমুভ করতে এটি হেল্প করবে। তবে সেটার জন্য আপনাকে কন্টিনিউ করতে হবে এই সোপটি। এন্টিএজিং দিবে, এটি কন্টিনিউসলি ইউজ করলে যখন আপনি ফেসটাকে ম্যাসেজ করে ইউজ করবেন আপনার এন্টিএজিং দিবে। তবে যাদের প্রচুর পরিমাণে এজিংয়ের প্রবলেম আছে, অলরেডি চোখের পাশে ডার্ক সার্কেল হয়ে গেছে, এবং যাদের হচ্ছে রিঙ্কেল পড়ে গেছে, তাদেরকে সোপটি ইউজ করার পাশাপাশি অবশ্যই আপনাকে সিরাম ইউজ করতে হবে। রিঙ্কেল রিমুভের জন্য অবশ্যই আপনাকে সিরাম ইউজ করতে হবে, এবং এটি একনি রিমুভ করবে বলা হচ্ছে। এতে যদি আপনার ছোটোখাটো এক দুটো যাদের মুখে একনির প্রবলেম আছে সেটা চলে যাবে, বাট একদম টোটালি একনির প্রবলেম আছে সেরকম হলে এটা যাবে না, কারণ এটা ফেয়ারনেস সোপ, এটা আপনার স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং দিবে, অয়েল কন্ট্রোল করবে, বাট এটি আপনাকে টোটালি একনি রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে একনি প্রোডাক্ট ইউজ করতে হবে, যাদের অতিরিক্ত পরিমাণে একনি সমস্যা আছে। এবং এটি হচ্ছে ব্রাইটনিং স্কিন, স্কিন ব্রাইট করবে, অবভিয়াসলি করবে, এটি যখন ইউজ করবে ইনস্ট্যান্ট একটি ব্রাইটনিং আপনার স্কিনে দেখতে পাবেন, এবং কন্টিনিউসলি ইউজ করলে অবশ্যই বেটার রেজাল্ট আপনার এর থেকে পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার এই প্রোডাক্টের রিভিউ, এবং যারা বলে থাকে 4 থেকে 5 সেট পর্যন্ত ফর্সা করে, মোটেও সেরকম কিছু করবে না, এটি আপনি কন্টিনিউসলি ইউজ করলে আপনার স্কিনে একটা হোয়াইটনিং একটা আভা আসবে, স্কিনটাকে ব্রাইটনিং করবে, সেটা কিন্তু সাদা ফর্সা করে দেওয়া, 4-5 সেট পর্যন্ত ফর্সা করা মানে অনেক কিছু, সেরকম কিছু না। বাট এই প্রোডাক্টটি অসম্ভব রকমের ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট, কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল এতে ইউজ করা হয়নি, এবং কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট। থাইল্যান্ডের অন্যান্য প্রোডাক্টগুলোর মধ্যে এই প্রোডাক্টও ভীষণ ইফেক্টিভ একটি প্রোডাক্ট, আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন, এমনিতে কোনো স্কিনের কোনো হার্ম করবে না। সোপটা যে যে কাজ করে থাকে ন্যাচুরালি, অন্যান্য সোপ যেমনটা কাজ করে থাকে এটাও সেরকমই করবে, স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং করবে, ময়শ্চারাইজ করবে, স্কিন গ্লোয়িং করবে, স্কিন থেকে হচ্ছে আপনার রয়্যাল কন্ট্রোল করবে, ধুলাবালি ময়লা পরিষ্কার করবে, স্কিনটাকে এন্টিএজিং দিবে, ইয়াস অবশ্যই দিবে, কিন্তু সেটা কন্টিনিউ করতে হবে। অতিরিক্ত এজিংয়ের প্রবলেম থাকলে আপনাকে সেরাম অন্য প্রোডাক্ট ইউজ করতে হবে পাশাপাশি। একনির প্রবলেম বলবো স্পট রিমুভ করতে হেল্প করবে, কিন্তু মেলাজমা কিংবা হচ্ছে একনির প্রবলেম যদি বেশি থাকে সেটার জন্য আপনাকে ওই টাইপের সেম প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা এর সবগুলো প্রশ্নের আনসার পেয়ে গেছেন, এবং আপনারা জেনে গেছেন যে আসলে এই প্রোডাক্টটি কী কাজ করবে। প্রোডাক্ট কোয়ালিটি অসম্ভব ভালো, আপনারা চাইলে নিশ্চিন্তে এটি অ্যাপ্লাই করতে পারেন, এবং এটি কিন্তু অ্যাপ্লাই করার জন্য যারা ইউজ করতে চাচ্ছেন ছেলে মেয়ে উভয়ে করা যাবে, এবং 12 থেকে 14 বছর বয়স থেকে এটি শুরু করা যাবে। সো যদি কারো এই প্রোডাক্টটি প্রয়োজন হয়, অর্ডার করতে চান, স্ক্রিনে নাম্বারটিতে ফোন করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন, এবং লাইক দিন ভিডিওটি ভালো লেগে থাকলে, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে, আর করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।
সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে দিয়ে ক্লিক করুন, বেল আইকনে দিয়ে ক্লিক করুন লেটেস্ট বিউটি আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।